জানেন, বাংলাদেশ একটি ক্রীড়ামোদী একটি দেশ, যে দেশের জাতীয় খেলা যদিও কাবাডি, কিন্তু বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। আমরা বাংলাদেশের এখন বর্তমানে বিশ্বকাপ চলছে, আপনারা জানেন যে ক্রিকেটে আমরা যেটি দেখতে পাই সেটি হচ্ছে ক্রিকেটে 11 জন মাঠে খেলে, কিন্তু বাংলাদেশের 17 কোটি মানুষ বাংলাদেশের 11 জন প্লেয়ারদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে থাকে। আর সেটির বড় মাধ্যম হচ্ছে বাংলাদেশের যে ক্রিকেট যে চ্যানেলগুলো আছে, সম্প্রচার মাধ্যমগুলো আছে, টিএস স্পোর্টস এবং গাজী টিভি। কিন্তু আমরা ইদানিং দেখতে পাচ্ছি, আমরা যখন বাংলাদেশের খেলা চলমান অবস্থায় থাকে, তখন কিছু অপ্রীতিকর কিছু অ্যাড আমরা দেখতে পাই। যেটি স্পেসিফিকলি যদি আমরা বলি, সেটি হচ্ছে একটা কনডমের অ্যাড সবসময় আসে, যেটি যখন আমরা পরিবার সহ একসাথে খেলা দেখতে বসি, আমার মা বাবা সহ ভাই বোন একসাথে আমরা বসি, তখন একটা অপ্রীতিকর অবস্থায় আমরা পড়ে যাই। সেটির জন্য আমরা টিএস স্পোর্টসের সিইও এবং হচ্ছে গাজী টিভি জিটিভির ম্যানেজিং ডিরেক্টরকে আমরা একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি, সেই অপ্রীতিকর বিজ্ঞাপনগুলো প্রচারে যেন প্রচার না করার জন্য আমরা একটা লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। আসলে দেখেন, বাংলাদেশের যে জাতীয় সম্প্রচার নীতিমালা 2014 আছে, সে আলোকে যদি কোনো অপ্রীতিকর কোনো অঙ্গভঙ্গি, অশালীন কোনো অঙ্গভঙ্গি এবং কোনো দৃশ্য প্রচার করা হয়, সেটি কিন্তু একটি দণ্ডনীয় একটি অপরাধ, এবং সেটি জাতীয় সম্প্রচার নীতিমালা 2014 উল্লেখ করা আছে। এরপরেও এই প্রচারগুলো, এই বিজ্ঞাপনগুলো প্রচার করা হয়, যেটি আসলে অনেককে এবং অনেককে তার খেলা থেকে দেখা থেকে পার্সোনালি টিভি সবার কাছে দেখেন, আমরা দেখতে পাই বাংলাদেশের বিভিন্ন জায়গায় বড় স্ক্রিনে খেলা দেখা হয়, সেখানে শিক্ষক ছাত্রছাত্রী সকলে মিলে খেলা দেখে, যেটি আমাদের জন্য একটা অপ্রীতিকর অবস্থায় তৈরি করে। এই জন্য আমরা একটা লিগ্যাল নোটিশ পাঠাচ্ছি জিটিভি এবং টিএস স্পোর্টসকে, যাতে এই অপ্রীতিকর অবস্থা থেকে মুক্ত হতে পারে। এজন্য আমরা ওনাদেরকে একটা 7 দিনের একটা সময় দিয়েছি, আমরা দিয়েছি, যাতে ওনারা এই অপ্রীতিকর যে বিজ্ঞাপনগুলো, এই বিজ্ঞাপনগুলো থেকে ওনারা বিরত থাকতে পারে। সেটি আমরা ঢাকার 10 জন আইনজীবীর পক্ষ থেকে সেটি আমরা সেই নোটিশটি, লিগ্যাল নোটিশটা আমরা